পাশাপাশি ট্রেনটি মূলত কোন কোন রুটে চলাচল করে সমস্ত কিন্তু খুব সহজে আপনাদের ফোনটির মাধ্যমে আপনি জানতে পারবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো যে কোনো ট্রেনের সমস্যা সে মোবাইল দিয়ে দেখার জন্য সর্বপ্রথম আপনার ফোনটিতে একটা অ্যাপস ইনস্টল করতে হবে আর তার জন্য আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন আসার পরে সার্চ বারে আপনারা সার্চ করে দিবেন রিল সেবা লিখে তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনারা এই ফোনটি পেয়ে যাবেন প্রত্যেকে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নিয়ে ওপেন অপশনটিতে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ফিভার্স আপনার মাঝে এরকম একটা ইন্টার চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন এমনকি রেজিস্টার তো প্রথমত আপনাকে অ্যাকাউন্ট করতে হবে এর জন্য আপনারা রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করবেন ইন্টার মোবাইল নম্বর এমনকি ইন্টার এনআইডি নম্বর তো এখান থেকে ইন্টার মোবাইল নম্বর জায়গায় অবশ্যই আপনারা আপনার একটি মোবাইল নম্বর দিয়ে দেবেন তো মোবাইল নম্বর দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইন্টার এনআইডি নম্বর তো এখান থেকে আপনারা করবেন কি আপনার নিজের যদি এনআইডি কার্ড থেকে থাকে তবে সেক্ষেত্রে এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ যে নম্বরগুলো রয়েছে এখান থেকে আপনারা লিখে দেবেন অথবা আপনার পরিবারের যে কারো এনআইডি কার্ডের আপনি নম্বরগুলো লিখে দেবেন তো এনআইডি কার্ডের নম্বরগুলো লিখে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডেট অফ বার্থ তো আপনি যে এনআইডি কার্ডের নাম্বারটি দিলেন সেটার মূলত জন্ম তারিখটা আপনাকে দিতে হবে তো এনআইডি কার্ডের উপর দেওয়া রয়েছে তো অবশ্যই এখান থেকে সেটার উপর ক্লিক করতে আপনারা এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে দেবেন এখান থেকে জানুয়ারি দু হাজার আট করার রয়েছে সেটার উপর আপনারা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে প্রথমত আপনারা শালটা সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি শালটা উনিশশো সাতাত্তর সিলেক্ট করে দিয়েছি তারপর এইখান থেকে তার জন্ম মাসটা আপনারা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে অক্টোবর সিলেক্ট করে দিয়েছি তারপর এখান থেকে আপনার জন্ম তারিখটাও সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি জন্ম তারিখটা সিলেক্ট করে দিলাম তো জন্ম তারিখটা এখান থেকে দিয়ে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করবেন আই এম নট এ রোবোট তো আপনি যে রোবট এটা আপনাকে প্রমাণ করতে হবে এর জন্য এখান থেকে বর্গাকে ঘরপুর ক্লিক করে দেবেন অনেক সময় দেখা যায় যে এখান থেকে টিকমার্কটা না আছে মূলত কিছু ছবি আসতে পারে সেখানে উপর দিকে ব্রিজ লেখা থাকতে পারে এমনকি মূলত অনেকগুলো ঘরের ভিতরে মূলত ব্রিজ কোথায় কোথায় রয়েছে আপনার মতো সিলেক্ট করে দিয়ে ভেরিফাই করবেন কিংবা মোটরসাইকেল লেখা থাকতে পারে এমনকি ক্রস ওয়াক লেখা থাকতে পারে তো বিভিন্ন রকম কিন্তু লেখা থাকে তো যে ছবি উপর দিকে লেখা থাকবে সেই ছবিগুলো আপনারা সিলেক্ট করে দিয়ে আপনারা ভেরিফাই নেবেন তবে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে টিকটা হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন তো ভেরিফাই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে পরবর্তী অপশন চলে আসবে তো এখান থেকে লক্ষ্য করবেন পাসওয়ার্ড দিতে আপনাকে বলছে এমনকি ইমেল দিতে বলছে পোস্টার কোড দিতে বলছে এমনকি অ্যাড্রেস দিতে বলছে তো এখান থেকে পাসওয়ার্ডের জায়গায় আপনাকে মজবুত টাইপের পাসওয়ার্ড দিতে হবে এমনকি কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় একই টাইপের পাসওয়ার্ড কিন্তু আপনাকে দিতে হবে তো দুই জায়গায় আপনাকে সেম পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনার আপনার নাম ব্যবহার করতে পারেন নামের প্রথম অক্ষর কিংবা মাসের যে কোনো একটা অক্ষর আপনি বড় হাতের পাশাপাশি ছোটো হাতের স্টার অ্যাট দ্য রেট এমনকি ওয়ান টু থ্রি এরকম ধরনের সব কিছু মিলে একটি জটিল টাইপের পাসওয়ার্ড আপনারা ব্যবহার করবেন তো এখান থেকে আমি দুই জায়গায় সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম অবশ্যই পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর ইমেল অপশনে আপনি আপনার একটা জিমেল দিয়ে দেবেন তো এইখান থেকে আমি আমার জিমেলটা দিয়ে দিলাম জিমেলটা দিয়ে দেওয়ার পর লক্ষ্য করবেন পোস্টাল কোড এখান থেকে আপনার আইডি কার্ডের বিপরীতে যে লক্ষ্য করবেন আপনার যে পোস্ট কোড দেওয়া রয়েছে সাত সংকর অবশ্যই এখান থেকে সেটা আপনারা দিয়ে দেবেন তো পোস্টাল কোডটা দেওয়ার পর লক্ষ্য করবেন এইখান থেকে অ্যাড্রেস এইখান থেকে আপনার গ্রামের নাম এমনকি আপনার উপজেলা এমনকি আপনার জেলাটা আপনারা লিখে দেবেন তো এখান থেকে গ্রামের নাম এমনকি উপজেলা এমনকি জেলাটা আমি লিখে দিলাম তো অবশ্যই একইভাবে আপনারা সবগুলো এইভাবে ফিল করে নেবেন তো ফিল আপ করে নেওয়ার পর এইখান থেকে রেজিস্ট্রেশন অপশন আপনারা ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ভিউর্স পরবর্তী ইন্টারভিউতে দেখতে পাবেন আপনি যে মূলত নম্বরটি দিয়েছিলেন সেই নম্বরটি একটা ভেরিফিকেশন কোড আসবে এ সেই কোডটি আপনার মতো পরবর্তী বক্সে দিয়ে দিয়ে আপনার রেজিস্ট্রেশন কাজটি কমপ্লিট করে নেবেন তো অলরেডি আমার অ্যাকাউন্ট আছে যার কারণে আমি আপনাদের দেখালাম না তো অবশ্যই আপনার বাকি কাজটি করি আপনার রেজিস্ট্রেশন করে নিয়ে লগ ইন অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ভার্স এখান থেকে মোবাইল নম্বর জায়গায় অবশ্যই আপনি যে নম্বর দিয়ে অ্যাকাউন্ট করলেন সেই নম্বরটি দিয়ে দেবেন এমনকি পাসওয়ার্ডের জায়গায় আপনি যে পাসওয়ার্ড দিয়ে সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনার লগ ইন অপশনে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি আমার মোবাইল নম্বর এমনকি পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ইন অপশনে ক্লিক করে দিচ্ছি তবে সেক্ষেফার্স পরবর্তী ইন্টারফেস এরকম চলে আসবে এখান থেকে আপনার নিচের দিকে আই এগ্রি অপশনে ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার পর এবার কীভাবে আপনারা যে কোনো ট্রেনের সময়সূচি দেখবেন এর জন্য ওপর দিকে কোন তিনটা দাগ অপশন আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে লক্ষ্য করুন প্রথম যে অপশনটি টেন ইনফরমেশন সেখানে আপনারা ক্লিক করে দেবেন তবে সেকাটিভার্স এখান থেকে টেন নেমের জায়গায় সিলেক্টেড যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক কর দেওয়ার পর মতো এখান থেকে আপনাকে সেই ট্রেনের নামটি লিখতে হবে আপনি যে টেনের সময়সূচি জানতে আছেন মনে করুন এখান থেকে আমি বেনাপোল লিখছি তবে সেটা দেখতে পাচ্ছেন বেনাপোল এক্সপ্রেস সাতশো পঁচানব্বই এমনকি বেনাপোল এক্সপ্রেস সাতশো ছিয়ানব্বই তো এই ট্রেনটি মূলত বেনাপোল থেকে ঢাকা যায় এমনকি ঢাকা থেকে বেনাপোল আসে তো বেনাপোল এক্সপ্রেস সাতশো পঁচানব্বই যদি আমি ক্লিক করে দিই তো বেনাপোল এক্সপ্রেস সাতশো পঁচানব্বই এখান থেকে আপনারা লক্ষ্য করুন কোন কোন দিন মূলত ট্রেনটি চলাচল করে এমনকি অপরে দেখতে পাচ্ছেন এখান থেকে বুধবারের দিন বুধবারের দিন কিন্তু এই ট্রেনটা চলাচল করে না কোন রুটে চলাচল করে এখান থেকে আপনার রুটগুলো লক্ষ্য করুন বেনাপোল থেকে মূলত ট্রেনটা ছাড়ে দেখতে পাচ্ছেন ডিপার্ট দুপুর একটার সময় কিন্তু এখান থেকে ট্রেনটি ছেড়ে দেয় এমনকি দেখতে পাচ্ছেন এখান থেকে জিকোর গাছা তো ট্রেনটি মূলত পোষা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা তিরিশ পিএম অর্থাৎ দুপুর একটা তিরিশে কিন্তু ট্রেনে সেই জিকরগাছা স্টেশনে পোষায় এমনকি দেখতে পাচ্ছেন হাল্ট টু মিনিট তো সেই স্টেশনে মূলত অবস্থান করে দুই মিনিট তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রেনটি মূলত ছেড়ে দেয় আবার একটা বত্রিশে দেখতে পাচ্ছেন ডিপার্ট তো একটা বত্রিশে কিন্তু ট্রেনটি ছেড়ে দেয় ঠিক একইভাবে এখান থেকে যশোরে কোন সময়টা পোষা দেখতে পাচ্ছেন একটা পঞ্চান্নতে একইভাবে সেখানে মূলত বিশ মিনিট অবস্থান করে দেখতে পাচ্ছেন হাল্ট বিশ মিনিট তো এমনকি দেখতে পাচ্ছেন ডিপার্ট তো এখান থেকে দুইটা পনেরোতে কিন্তু ট্রেনটি ছেড়ে দেয় একইভাবে এখান থেকে অন্যান্য স্টেশনগুলো দেখাচ্ছে কোন স্টেশনে মূলত কখন পৌঁছায় পাশাপাশি এখান থেকে কয় মিনিট থামে এমনকি মূলত কতক্ষণ পর পরপক্ষত ছেড়ে দেয় তো এরপর যদি আমি এখান থেকে বেড়ে আসি বেড়ে আসার পর আবার এখান থেকে ক্লিক করে দেওয়ার পর ট্রেন ইনফরমেশনটি ক্লিক করে দিই সিলেক্টেড অপশন থেকে ব্যানাপুল এক্সপ্রেস যেটা সাতশো ছিয়ানব্বই ছিল সেটার উপর আমি যদি ক্লিক করে দিই তবে সেক্ষেত্রে ফার্স এখন উপর দিকে আসলে দেখতে পাচ্ছেন এবার ঢাকা থেকে মূলত ট্রেনটি কখন ছাড়ে তো ঢাকায় পৌঁছানোর পর ট্রেন তো আবার ব্যাক করবে তো ঢাকা থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ডিপার্ট রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু ঢাকা থেকে ট্রেনটি ছেড়ে দেয় এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ভাঙ্গা ভাঙ্গা স্টেশনে বারোটা বাহান্ন অর্থাৎ রাত বারোটা বাহান্ন কিন্তু পোষায় এমনকি সেখানে তিন মিনিট অবস্থান করে তারপর এখান থেকে বারোটা পঞ্চান্ন কিন্তু ছেড়ে দেয় ঠিক একইভাবে এখান থেকে আবার ট্রেনটি ব্যাক করে ব্যাক করে দেখতে পাচ্ছেন এখান থেকে বেনাপোলে কটা সময় পোষায় দেখতে পাচ্ছেন এখান থেকে সকাল সাতটা বিশে কিন্তু বেনাপোলে ট্রেনটি আবার পৌঁছে যায় ঠিক একইভাবে আপনারা সিলেকটেন অপশনে যে কোনো ট্রেনের নাম আপনি সার্চ করে দিয়ে সিলেক্ট করে দিলেই সেই ট্রেনটি মতো কখন সার্চে কোন স্টেশনে কখন মূলত পোষাচ্ছে কত সময় সেখানে অবস্থান করে এমনকি কখন ছেড়ে দেয় খুব সহজে আপনারা জানতে পারবেন